হ্যালো বন্ধুরা, বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। যাচ্ছি আজ ছুটি বাড়িতে, আগের কিছু কাজ করাবো, এই জন্য যাওয়ার কথা ছিল এক জায়গায়, যাওয়া হলো না। অনেক প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, আসলে সময় নেই, প্রচণ্ড ঠান্ডা, এই জন্য যাওয়া হচ্ছিল না। এখন আমরা যাবো ছুটি বাড়ি, দেখি বাইকের কিছু অ্যাসেসরিজ কেনার জন্য। যাত্রা শুরুতেই ছাগলের বাচ্চা সামনে এসে ঝামেলা করলো। আসলে হঠাৎ করে সামনে যখন কোনো ছাগলের বাচ্চা এসে যায়, অর্থাৎ গরুর বাচ্চা এসে যায়, এটা অনেক রিস্কি ব্যাপার স্যাপার হয়ে দাঁড়ায়। হঠাৎ করে বিশেষ করে বাইক অ্যাক্সিডেন্ট, এই ছাগলের বাচ্চা, তারপর হচ্ছে গরুর বাচ্চা, কুকুর, বিড়াল, হঠাৎ করে রাতেবেলা শিয়াল, এগুলোর সাথেই মানুষ বেশিরভাগ অ্যাক্সিডেন্ট করে আসলে বড় ধরনের একটা ইঞ্জুরি ভোগে আর কি। তো বন্ধুরা, যাই হোক, এর ভেতরেও আমাদের জার্নি করতে হবে, এত ঝামেলার ভেতরেও করতে হবে। এই অ্যাক্সিডেন্ট করব বলে, অ্যাক্সিডেন্ট হবে বিধায় যে আমরা বাইক চালাবো না এমনটা না, কিন্তু আমাদের সেফটিটাকে বজায় রাখতে হবে। তো বন্ধুরা, আমরা যাব অনেক দূরেই, প্রায় 15 কিলোমিটার রাস্তা আমার মির্জাপুর থেকে সটিবাড়ি রোডে। আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে কলেজ মোড়ে। কলেজ মোড় থেকে সটিবাড়ি প্রায় 18 কিলোমিটার সটিবাড়ি মেন রোড পর্যন্ত। তো যেতে যেতে কথা হবে। তো বন্ধুরা, তো আমরা ধীরে ধীরে সামনে এগোই, এগোতে এগোতে পরিবেশটাও দেখি, সৌন্দর্যগুলো, আমার গ্রামের যে একটা সৌন্দর্য, সেই সৌন্দর্যগুলো উপভোগ করি। শেষ পর্যন্ত আমার ভিডিও সাথেই থাকবেন, দেখা হবে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গাটা। আমরা যখন গ্রামের এই ছোট ছোট রোডগুলো দিয়ে ট্যুর করি, এক জায়গায় থেকে অন্য জায়গায় যাই, তখন সবচেয়ে বেশি যে গুরুত্ব দিতে হয় এই আশেপাশে ছোট ছোট রাস্তাগুলোর প্রতি। কারণ এই ছোট ছোট রাস্তাগুলো থেকে হঠাৎ করে যখন কোনো মানুষ বা কোনো বাইসাইকেল বা কোনো মোটরসাইকেল হুট করে যখন চলে আসে, এটা বড় ধরনের একটা ঝুঁকি বা একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। কারণ আমরা যখন রোডে থাকি তখন আমাদের গাড়ির স্পিড যথারীতি অনেকটাই 40 বা 50 এরকম থাকে, কিন্তু যখন এইরকম থাকা অবস্থায় হঠাৎ করে ছোটো রাস্তা দিয়ে, পকেট রাস্তা দিয়ে তখন সামনে একটা বাইক চলে আসে, তখন একটা বড় ধরনের ক্ষতি হতে পারে। এজন্য আমরা যখন বাইক রাইড করব, অবশ্যই এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে, যাতে করে এই অ্যাক্সিডেন্ট থেকে আমরা সবসময় দূরে থাকি। বন্ধুরা, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই বাইক চালানোর সময় এই বিষয়টা মাথায় রাখবেন, যাতে করে আশেপাশে থেকে হঠাৎ কোনো গাড়ি আসা অবধি যেন সামনে না পড়ে, এই জিনিসটা বেশি বেশি করে খেয়াল রাখবেন। আর বিশেষ করে যে জিনিসটা বেশি খেয়াল রাখতে হবে, যে যখন আমরা গ্রামে থাকি হঠাৎ করে অনেক পরিচিত মানুষরা, পরিচিত মুখগুলা পিছন থেকে হঠাৎ করে ডাক দিয়ে ওঠে, যে ভালো মন্দ, অর্থাৎ কিছু জিজ্ঞাসাবাদ করতে চায় যে কেমন আছো অনেকদিন পর দেখা হলে, এই জিনিসটা খুব সেন্সিটিভ, যে হঠাৎ করে যখন ডাক দেবে আপনার পিছনে হঠাৎ করে তাকাবেন না। কারণ বাইক চালানোর সময় হঠাৎ করে পিছে তাকালে সামনে থেকে কিছু একটা হতে পারে, বা কোনো একটা বাইক এসে ধাক্কা দিতে পারে, এটা আপনাদের জীবনে একটু ঝুঁকি আসতে পারে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ এই বিষয়টা আমার সঙ্গে হয়েছে বিধায় আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, যদি এরকমটা যদি হয়ে থাকে, অবশ্যই এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন, যাতে করে আপনাদের সাথে এই অকারেন্সটা না হয়। তো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, আমরা ধীরে ধীরে আর একটু সামনে আগাবো। সামনে এগোনোর পর আমরা চা ব্রেক দেবো, চা ব্রেক দেওয়ার পর ওখানে কথা হবে, যদি সময় পাই, কারণ অনেক ব্যস্ত আর সময় অনেক হাতে, আমাদের সময় অনেক কম, দ্রুত আমাদের পৌঁছাতে হবে
কারণ বেশি লেট হয়ে গেলে হয়তো বা আমরা সেই শোরুমটা খোলা পাবো না, এই জন্য দ্রুত যাইতে হবে। তো বন্ধুরা লেটস গো। বন্ধুরা খুব স্লোভাবে আমি ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম, কারণ এই বাজারটা গ্রামের বাজার হিসেবে অনেক বড় একটা বাজার, তাই গ্রামের এই বাজারটাকে আমি খুব স্লো মোশনে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না, এবং যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।